আসসালামু আলাইকুম শেখ মহিউদ্দিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া পিকে হালদারকে আজ আবার আদালতে তুলেছে দেশটির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ভারতের গণমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে শনিবার গ্রেফতার হবার পর থেকে মামলার অগ্রগতি জানানোর পাশাপাশি আরও 14 দিন হেফাজতে রাখার আবেদন করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো সেখানে জমি ও বাড়ির পাশাপাশি মাছের যে ঘেরগুলো পিকে হালদার ও তার সহযোগীরা দীর্ঘমেয়াদে লিজ নিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে পিকে হালদারের ব্যাপারে কঠিন আদেশ দেওয়া হবে বলে আজ জানিয়েছেন বাংলাদেশ হাইকোর্টের একটি বেঞ্চ পাশাপাশি পিকে হালদার কোন কোন দেশে অর্থ পাচার করেছে তা জানতে ও অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করতে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এছাড়া পিকে হালদারের সহযোগী রতন কুমার বিশ্বাসের বিরুদ্ধে প্রায় 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক ভোজ্য তেল মসুর ডাল ও আটা ময়দার পর এবার বাজারে বাড়তে শুরু করেছে সাবান শ্যাম্পু টুথপেস্ট গুঁড়া দুধ সহ বেশ কিছু পণ্যের দাম রাজস্থানের বেশ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে ঈদের আগের তুলনায় প্রতি কেজিতে গুঁড়া দুধের দাম বেড়েছে 10 টাকা সাবানের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা 180 মিলিমিটারের শ্যাম্পুর দাম বেড়েছে 20 টাকায় ও 45 মিলিগ্রামের টুথপেস্টের দাম বেড়েছে 3 টাকা বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পণ্যের ঘাটতি জাহাজ ভাড়া বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় এসব নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন আমদানিকারক ও পাইকারি বিক্রেতারা রাজধানীর হাতিরপুল বাজারে আছেন সহকর্মী হাসান মাহমুদ সরাসরি যাচ্ছি তার কাছে হাসান বাজারের পণ্যমূল্যের প্রকৃত চিত্র কি আছে আমাদেরকে জানাবেন আসলে মহিউদ্দিন বিষয়টা হচ্ছে যে বাজার এখন কোনো পণ্য যে স্থিতিশীল আছে বা বলা যায় যে এই পণ্যটি এত টাকা দামে কিনছেন গত 1 সপ্তাহ ধরে ব্যাপারটি এমন নয় অর্থাৎ প্রতি সময়ই বিভিন্ন পণ্যে মানভেদে এবং ওজন ভেদে দাম পণ্যের গুণাগুণ ভেদে প্রতিদিনই দাম বাড়ছে এমনটাই হচ্ছে এইখানকার যে বিক্রেতারা তারা বলছেন এবং ক্রেতারাও বলছেন এরকম যে গতকাল তিনি যে পণ্যটি নিয়েছেন যদি ধরি যে 100 গ্রাম সাবান যেটি তিনি 60 টাকা দিয়ে কিনেছেন সেটি আজকে এসে সেটি 1 সপ্তাহ আগের পরে আজকে সেটি 65 টাকা দরে তাকে কিনতে হচ্ছে তো এমনিতেই যে নিত্য পণ্যের দাম চাল পেঁয়াজ আটা তেল সেটি তো আছেই সেটি তো এক ধরনের বাজারে অস্থিরতা বেশ কয়েকদিন ধরে চলছে কিন্তু এসবের পাশাপাশি বিশেষ করে মধ্যবিত্ত মানুষের জন্য যেই মুদি দোকানেও সেই জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে দাঁড়িয়েছে যেগুলো বিশেষ করে আমরা একসময় বিলাসবহুল বলতাম সেই টুথপেস্ট শ্যাম্পু সাবান গুঁড়া সাবান সেই বিষয়গুলো সেই পণ্যগুলোরও কিন্তু দাম বেড়েছে অর্থাৎ প্রতিটি পণ্যে যেই 100 গ্রামের যে সাবানটি ছিল 90 টাকা সেটা 96 টাকা আগেই বলেছি তো এই রকম গুঁড়া সাবান যেটি রয়েছে যে সেই সেটিও এরকমভাবে বেড়েছে তো সব মিলিয়ে যে অবস্থা টুথপেস্টের দাম বেড়েছে মানে আমি বলতে চাচ্ছি যে প্রতিটি পণ্যের উপর বাজারে যে অস্থিরতা সেটির একটি ছাপ বা চাপ যেটি বলি সেটি পড়েছে এবং একটি অস্থিরতা বিরাজ করছে এই সব পণ্য বাড়তি দামে বিক্রি হচ্ছে এই হচ্ছে বাজারের পরিস্থিতি মহি জানছিলাম বাজার পরিস্থিতির খবর বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর 6 বছর নির্বাসিত জীবন শেষে 1981 সালের এদিনে দেশে ফেরেন তিনি মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যার এই প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই আরও জানাচ্ছেন রোকন উদ্দিন সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ডের পর প্রায় 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের এই দিনে দেশে ফিরেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনকার রাজনীতির মতো প্রকৃতিও যেন সেদিন ছিল বিক্ষুব্ধ বর্ষণ মুখর একটি দিন তারপরও বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখতে তৎকালীন কুর্মিটোলা বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর পর্যন্ত ছিল মানুষের ঢল 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়
তার তিন মাস পর দুই শিশু সন্তানকে ছোট বোন শেখ রেহেনার কাছে রেখে ভারত থেকে দেশে ফেরেন শেখ হাসিনা। সেই সময়কার সামরিক সরকার তারা তাদের ছত্রছায়ায় শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি পর্যন্ত গঠন করা হয়েছিল। এই সকল ঝুঁকি তিনি উপেক্ষা করে বাংলাদেশে ফিরে আসলেন। ঢাকা শহর সেদিন স্লোগানের নগরীতে পরিণত হয়েছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ফিরে এসেছিল। তো এতে বোঝা যায় যে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে এই দেশে আবার পুনঃস্থাপন করা এবং বাংলাদেশের ইতিহাসকে আবার পুনর্নির্মাণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ক্ষেত্রে শেখ হাসিনার সেদিন স্বদেশ প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ইতিহাসের অংশ। রাজনীতির নানান চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগ সভাপতি বর্তমানে দেশকে সমৃদ্ধির যে পথে নিয়ে গেছেন তা ধরে রাখা ও পরবর্তী ধাপের পরিকল্পনাগুলো বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। বঙ্গবন্ধু জীবদ্দশায় যত সভা সমিতিতে বক্তব্য বিবৃতি দিয়েছেন সব জায়গায় বলেছেন যে আমাদেরকে সৎভাবে জীবনযাপন করতে হবে। আমার মনে হয় যে শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন তার সাথে যুক্ত হওয়ার জন্য আমরা যারা দেশবাসী আমাদেরকেও আজকে এই সততার শিক্ষা নিতে হবে। 1981 সালের 17ই মে দেশে ফিরে মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছিলেন তিনি বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য ফিরে এসেছেন। 17 বছর প্রধানমন্ত্রী আর 11 বছর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে সেই কথা রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারাই তার জীবনের অবিস্মরণীয় অর্জন বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। রফিকউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অব্যাহত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে সিলেট নগরীর অধিকাংশ এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এছাড়া 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়কে পানি উঠায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুনামগঞ্জের 6টি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট থেকে মারুফ আহমেদ ও সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরী পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সামান্য আয়ের টাকা থেকে দীর্ঘদিন জমিয়ে হাওরে অল্পদমে জায়গা কিনে ছন ও টিন দিয়ে গড়ে তুলেছিলেন স্বপ্নের বাড়ি। সন্তান নাতিনাতনি নিয়ে তার সংসার, কিন্তু 3 দিনের টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলে শেষ হয়ে গেছে সম্বলটুকু। ধীরে ধীরে পানির স্রোতে ভেসে যাচ্ছে ভিটেমাটি। পানি বৃদ্ধির কারণে সিলেটের গোয়াইনহাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে। এইসব উপজেলার সড়কে পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন এইসব উপজেলার যোগাযোগে একমাত্র বাহন নৌকা। এদিকে ধানের বীজতলা ও মাছের খামার তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। আমরা অবস্থা তো বলা নাই, এই বন্যায় আপনার এই বাড়িঘর তল, এরপরে রাস্তাঘাট নাই, এরপরে বাড়ার করতাম বাড়িয়ার না, এরপরে এই পানি নাই, এই গরো পানি। দুর্যোগ মোকাবেলায় প্রশাসন পুরোপুরি প্রস্তুত আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আমরা অতিরিক্ত খাদ্য এবং নগদ অর্থের সহযোগিতার চেয়ে পত্র প্রেরণ করেছি এবং এই বিষয়ে সচিব মহোদয়ের সাথে আমার কথা হয়েছে টেলিফোনে। আমরা খুব শীঘ্রই আরও নগদ অর্থ এবং শুকনো খাবার আমরা সেটি বরাদ্দ পাবো বলে আমরা আশা করছি। অন্যদিকে সুনামগঞ্জের 6 উপজেলায় বন্যার পানি বেড়েই চলেছে। একইভাবে সুনামগঞ্জে পৌর শহরের তেঘরিয়া বড়পাড়া এলাকায় পানি ঢুকেছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। এরই মধ্যে বন্যার সব প্রস্তুতি নেওয়া হয়েছে আর ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের সহায়তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বাঁধ নির্মাণের অর্থ ভাগাভাগি ও হরিলুট হওয়ার কারণে হাওড় অঞ্চলে বন্যায় আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন, বরাদ্দকৃত টাকা ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই টাকা ভাগাভাগি করে হরিলুট করেছে। যে সমস্ত বাঁধ নির্মাণ করা হয়েছে তা এতই দুর্বল যে মাত্র 24 ঘন্টার পানির চাপ সামাল দিতে পারেনি। প্রতি বছর এভাবে বাঁধ নির্মাণের নামে হাওড় অঞ্চলের সরকারি অর্থ লুটের মহোৎসব চলে। এর ফলে কৃষকরা হয় সর্বশান্ত, অপরদিকে সরকারি দলের লোকজনও তাদের আত্মীয়স্বজনরা হয়
আঙুল ফুলে কলা গাছ। এবার আন্তর্জাতিক। ফিলিস্তিন ভূখণ্ড দখলে 1948 সালের 15 মে শুরু হওয়া ইহুদি আগ্রাসন শুরুর দিনটিকে ঐতিহাসিক নাকবা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চান ফিলিস্তিন বংশোদ্ভূত মুসলিম নাগরিক কংগ্রেসম্যান রাশিদা তালিব। তাই তো কংগ্রেসের নাকবা দিবসের স্বীকৃতি চেয়ে একটি প্রস্তাব দিয়েছেন তিনি, আর মার্কিন কংগ্রেসে এমন প্রস্তাব এটাই প্রথম। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনের ঐতিহাসিক নাকবা দিবসের স্বীকৃতি পেতে প্রস্তাব করেছেন ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান রাশিদা তালিব। I am a reminder to colleagues that Palestinians do indeed exist. 15 মে ফিলিস্তিনের 74তম নাকবা দিবসের পরদিন সোমবার 16 মে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এই স্বীকৃতির প্রস্তাব দেন রাশিদা। President Biden said we honor journalists killed. ফিলিস্তিন বংশোদ্ভূত মুসলিম মার্কিন নাগরিক রাশিদা তালিব মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট থেকে কংগ্রেসম্যান হয়েছেন। 1948 সালের 14 মে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে নতুন ইসরায়েল রাষ্ট্র বানানোর দিনটিকে নাকবা দিবস বলা হয়। নাকবা দিবসের অর্থ হল মহা বিপর্যয়ের দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালের 14 মে ব্রিটেন নতুন ইহুদি রাষ্ট্র ঘোষণার পরপরই 15 মে ফিলিস্তিনিদের জীবনে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। ইহুদি সশস্ত্র গোষ্ঠী ও সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিতে হত্যা, ধর্ষণ, লুট ও অগ্নিসংযোগ শুরু করেছিল। অন্তত 7 লাখ ফিলিস্তিনি তখন জর্ডান, লেবানন ও সিরিয়ায় শরণার্থী হয়েছিলেন। তবে 74 বছরে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা বেড়েছে বহুগুণ। জাতিসংঘের হিসেবে জর্ডানে 23 লাখ, গাজায় 15 লাখ, পশ্চিম তীরে 9 লাখ, সিরিয়ায় 57,000 এবং লেবাননে 5 লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন। রাশিদা তালিব ফিলিস্তিন ইস্যুসহ মুসলিমদের ওপর নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতিবাদী কণ্ঠস্বর। ফিলিস্তিনে সাংবাদিক হত্যার বিরুদ্ধেও মার্কিন কংগ্রেসে কড়া প্রতিবাদকারী নেতৃত্ব রাশিদা। ফিলিস্তিনের ভূমি দখলকারীদের বিরুদ্ধে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ করে এসছেন রাশিদা। তবে এবার মার্কিন কংগ্রেসে নাকবা দিবসের স্বীকৃতি চেয়ে নিজেকে রাশিদা তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায়। কেননা এই মার্কিন কংগ্রেসেই প্রতিবছর ইসরায়েলিদের জন্য $380 কোটি সামরিক সহায়তা অনুমোদন করা হয়। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের 2টি মুঠোফোন চুরি গেছে। ধারণা করা হচ্ছে ওই ফোনে 2টিতে গুরুত্বপূর্ণ ভিডিও ডকুমেন্ট থাকতে পারে। ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল টুইট বার্তায় জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে PTI আয়োজিত বিশাল জলসা শেষে ফেরার সময় শিয়ালকোট বিমানবন্দরে তার 2টি ফোন চুরি হয়। শাহবাজ গিল আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে না, এই সুযোগে তার 2টি মুঠোফোন চুরি হয়েছে। সম্প্রতি ইমরান অভিযোগ করেছিলেন তাকে হত্যা করার চেষ্টা চলছে, যার প্রমাণ হিসেবে একটি ভিডিও তিনি তার কাছে নিরাপদে রেখে দিয়েছেন। এমন কথা বলার পরপরই ইমরান খানের ফোন চুরি হলো। এদিকে ইমরান খান জানিয়েছেন, ওই 2টি ফোনে তিনি যে ভিডিওর কথা বলেছিলেন তা নেই। খেলার খবর ক্রিকেট। তামিমের পর জয়ের 50তে চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে 2 ওপেনার 157 রান তুলেছেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা 397 রানের জবাবে দ্বিতীয় ইনিংসে 76 রান নিয়ে খেলতে নামা 2 ওপেনার লঙ্কান বোলারদের সামলে এগিয়ে নিতে থাকেন তাদের ব্যক্তিগত দলীয় স্কোর। তামিম শ্রীলঙ্কার বিপক্ষে তার 8ম 50 করেন। 61 ইনিংস পরে টেস্টে 17 রানের জুটি পেয়েছে বাংলাদেশ। 2017 সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ 118 রানের জুটি করেছিলেন তামিম ও সৌম্য। প্রথম ঘন্টার 14 ওভারে 58 রান তোলেন দুই ব্যাটার। আগের 2 ইনিংসে 0-তে আউট হওয়া জয়ও 50-র দেখা পেয়েছেন। এরপরে দলীয় 140 রানের তিনি জীবন পান। ফাইন লেগে তার সহজ ক্যাচ ফেলে দেন এম্বুল ডুনিয়া। বাংলাদেশ এদিন প্রথম সেশনে 81 রান যোগ করেছেন। ক্যারিয়ারের 10ম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছেন তামিম ইকবাল। তিনি 89 রান এবং জয় 59 রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট শুরু করবেন আবার। মাঠে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট বর্ষণ কবির। ম্যাচের পরিস্থিতি জানতে সরাসরি কথা বলবো তার সাথে।
বর্ষণ, দুই ওপেনার তামিম ও জয়ের অসাধারণ ব্যাটিং কি লিড এনে দেওয়ার মতো ভিত করে দিয়েছে বাংলাদেশকে? না, সেটা বলাই যায়, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে ব্যাটিং পারফরমেন্স আমরা দেখে এসেছি সেই তুলনায় এটাকে ব্যতিক্রমই বলতে হবে। যদিও 2019 সালে বা 2020 সালে করোনা পরবর্তী সময়ের মধ্যেই যখন শ্রীলঙ্কায় বাংলাদেশ সফরে গিয়েছিল, সেখানে তামিম ইকবালের সঙ্গে সাইফ হাসানের 98 রানের একটা জুটি ছিল, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে পরিসংখ্যান বলছে যে 2017 সালে বাংলাদেশ যখন শ্রীলঙ্কার 100তম টেস্ট ম্যাচটা খেলতে গিয়েছিল, তখন হচ্ছিল শেষবার ওপেনিং জুটি থেকে বাংলাদেশ 100 রানের জুটি দেখেছিল সৌম্য সরকার এবং তামিম ইকবালের মধ্যে। মাঝে কেটে গেছে 5 বছর এবং 61টা ইনিংস পর এবং 8 জন ওপেনিং পেয়ার চেঞ্জের পর আসলে বাংলাদেশ তামিম ইকবাল এবং আরেকজন মাহমুদুল হাসান জয়ের মাধ্যমে 17 রানের একটা ওপেনিং স্ট্যান্স দেখলো, যেটি বাংলাদেশ দলের জন্য স্বস্তির, কারণ ভাগ্য সহায় থাকলে কি হতে পারে সেটা জয়কে এখন প্রমাণ করতে হবে। শ্রীলঙ্কা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এই উইকেট, আসলে উইকেট ব্যাটসম্যানরা ভুল না করলে, ব্যাটাররা ভুল না করলে উইকেট ছুঁড়ে না দিয়ে আসলে আউট হওয়াটা মুশকিল। জয় আইটু হলেই সেই কাজটা করেছিলেন, সেখান থেকে 51 রানে যিনি একটা জীবন পাওয়ার পর এখন ইনিংসটা তিনি কত বড় করতে পারেন এবং তামিম ইকবাল তার 5000 রানের মাইল ফলক স্পর্শ করতে পারেন কিনা, একই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে 10 টেস্ট সেঞ্চুরি করতে পারেন কিনা, সেটার জন্য এখন প্রবল আগ্রহ আছে সাগরিকায়। এবং এই দুজন যদি তাদের মাইল ফলক এবং বড় রানের ধারাটা ঠিক রাখতে পারেন, তবে সেক্ষেত্রে বাংলাদেশ একটা লিড পেলেও পেয়ে যেতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন পরবর্তী ব্যাটসম্যানদের উপর তারা কি করেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।